রাউন্ড অফ 16 এর 24 ঘন্টা আগে কোচ পরিবর্তন করলো নাপোলি। ওয়াল্টার মাতজারিকে বরখাস্ত করে অন্তর্বর্তী কোচ ফ্রান্সেসকো কালজোনা। বার্সেলোনাকে আতিথ্য দেবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা, আর 7 বছর পর নকআউট পর্বে খেলার অপেক্ষায় আর্সেনাল, তার আতিথ্য নেবে পোর্তোর। দুটি ম্যাচে শুরু হবে রাত 2টায়। সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ আর্সেনাল, তাই মাঠের লড়াইয়ের জন্য মুখিয়ে মিকেল আর্তেতার দল। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে আলো খুঁজে বেড়াচ্ছে পোর্তো আর্সেনাল, তবে প্রিমিয়ার লিগের ফর্ম গানারদের দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। শেষ 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 11 গোল, সঙ্গে 4 মাস পর ইঞ্জুরি থেকে ফিরেছেন থমাস পার্টে। তবে শঙ্কায় গাব্রিয়েল জেসুস, অলেকসান্ডার জিনচেঙ্কো ও তুমিয়াসু। চ্যাম্পিয়ন্স লিগে অনেক অভিজ্ঞ এক দল পোর্তো, তাদের দারুণ সব ফুটবলার রয়েছেন। আমরা কঠিন প্রতিপক্ষের সাথে লড়াই করতে যাচ্ছি, 7 বছর পর নকআউট খেলার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাই। তবে এই দলের 95% ফুটবলারের এই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নেই। ঘরের মাঠে ইরানি স্ট্রাইকার তারিমিকে পাচ্ছে না পর্তুগিজ ক্লাবটি, তবে হোম ম্যাচে আর্সেনালের বিপক্ষে অপরাজেয় থেকেই নামবে পোর্তো। দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যে কঠিন চ্যালেঞ্জের সামনে নাপোলির অন্তর্বর্তী কোচ ফ্রান্সেসকো কালজোনা। নিজেকে প্রমাণ করার ম্যাচ এটি, অনেকটা একই অবস্থা মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়া বার্সা বস জাবি হার্নান্দেসেরও। দুদলই সংগ্রাম করছে লিগে। ব্লগরানাদের জন্য স্বস্তির খবর, ফিরছেন জোয়াও ফেলিক্স, তবে এখনও ইঞ্জুরি থেকে সেরে ওঠেননি গাভি, মার্কো আলোনসো, সার্জি রবার্তোরা। সঙ্গে জাভির কপালে চিন্তার ভাঁজ, ইউসিএল এ শেষ 4 ম্যাচে গোল করতে ব্যর্থ রবার্ট লেভানডোভস্কি। বার্সেলোনা সবসময় তাদের সমর্থকদের জন্য খেলে, সমালোচকদের জন্য নয়। বছরের প্রথমবার খেলার অপেক্ষায় নাপোলির স্টার ফুটবলার ভিক্টর ওসিমহেন, দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নতুন শুরুর অপেক্ষায় স্লোভাকিয়ান বস। মেজর ইউরোপিয়ান কম্পিটিশনে বার্সেলোনার বিপক্ষে কখনো জিততে পারেনি নাপোলি। শাফাত মিদুল, চ্যানেল 24।